কিভাবে এমন ভাঙাচোরা পিঠা থেকে এমন দারুণ ভাপা পিঠা তৈরি করলাম তার ইতিহাসে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুই ধরনের পদ্ধতি অবলম্বন করেছি, বলে রাখা ভালো, এ প্রথম আমি ভাপা পিঠা বানিয়েছি। এজন্য কোনো পদ্ধতি থেকে আমি ছোট করে দেখব না, কারণ কোনো পদ্ধতি আসলে আমি পূর্বে অ্যাপ্লাই করিনি। তাই আমার মতো যারা প্রথম বানাচ্ছেন, তাই যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কোনটি কাজে দেবে সেটা আপনাদের এক্সপিরিয়েন্সই বলে দেবে। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি আতপ চালের এটা সিদ্ধ চাল নিয়েছিলাম। সিদ্ধ চাল শুকিয়ে ভেঙে গুঁড়ো করে তারপরে দু কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। প্রথমে ভয় ভয়ে ছিলাম যে কেমন হবে, নষ্ট হবে কি না, এই জন্য বেশি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিই। পোলার চালটাকে প্রথমে ভিজিয়ে রেখে তারপরে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে রোদে শুকিয়ে আমি ইউজ করেছি। এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল, আপনারা চাইলে লবণের মেজারমেন্টটা ইউজ করতে পারেন। এরপর আমি এরকম মগে এক কাপ পরিমাণ পানি নিয়ে সেটা থেকে এতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম। প্রথমে বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন না, এক্ষেত্রে খামিরটি কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মিক্স করবেন যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে এটি, হ্যাঁ, যখন আপনি দলা পাকানোর চেষ্টা করবেন তখন দলা পাকিয়ে যাবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে দলাটা ভেঙে যাবে। এরপরে একটি স্ট্রেনারের মাধ্যমে এই যে চালের গুঁড়োটা আমরা পানি দিয়ে মিক্স করে নিয়েছি এটা ছেঁকে নিতে হবে বা চেলে নিতে হবে। অল্প অল্প করে চালের গুঁড়ো নিলেই ভালো হবে, পুরোটা একসাথে নিলে হয়তো খুব কষ্ট হবে। আসলে ভাপা পিঠা বানানোর সবচেয়ে প্রধান যে কষ্টকর বিষয়টা সেটা কিন্তু এটাই, চেলে নেওয়া। যদি ভালো চাল নিয়ে থাকে তবে অবশ্যই এই বিষয়টা কোনো ম্যাটারই হবে না, খুব তাড়াতাড়ি চেলে নিতে পারবেন। আমি আস্তে আস্তে করে পুরো চালের গুঁড়োটাই চেলে নিলাম। যদি চালনির সাথে লেগে যায় তবে এরকম চামচ দিয়ে এরকম করে নাড়া দিলে এটা উঠে আসবে সহজেই। এরপরে ভাপা পিঠা বানানোর জন্য অন্য যে উপকরণগুলো লাগছে সেই উপকরণগুলোকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে খেজুরের গুড়। খেজুরের গুড়টি এভাবে আস্ত ইউজ করা যাবে না, এটাকে কুড়িয়ে নিতে পারেন, আবার চাইলে আমার মতো করে চাকুর সাহায্যে কুচিয়ে নিতে পারেন। গুড় এবং নারকেলের পরিমাণ যদি বেশি হয় তবে ভাপা পিঠাটা অনেক টেস্টি হয়, তবে আবার বেশি দিলেও কিন্তু পিঠাটা ভেঙে যায়। আমি এইভাবে চাকু দিয়ে কুচিয়ে নিয়েছি। এরপরে ভাপা পিঠা বানানোর জন্য আমি এই ধরনের রেডিমেড যে পাতিলগুলো থাকে সেগুলো ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো পাতিলের উপরে এই ধরনের ফুটো ফুটো ঢাকনা, মাটির ঢাকনা কিনতে পাওয়া যায়, সেটিকে বসিয়েও ইজিলি ভাপা পিঠা তৈরি করতে পারবেন। তারপরে পানিটিকে চুলায় বসিয়ে গরম করতে দেব। এক্ষেত্রে আমি পাতিলের অর্ধেকের চেয়ে কম পানি নিয়েছি। বেশি পানি নিলে তাহলে ভাপা পিঠাটার ভেতরে পানির যে ভাপ বেশি চলে আসবে, সেটাকে এক্ষেত্রে পিঠাটা ক্যাতকেতা হয়ে যেতে পারে। প্রথমে আমি এই ধরনের ছাঁকনি ইউজ করছি, এটা খুব ব্যাপক পপুলার দেখলাম ইউটিউবে যে ছাঁকনির মধ্যে ভাপা পিঠা তৈরি করা। তাই আমি ট্রাই করছি ওইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখেছি সেভাবে করার। প্রথমে কিছুটা চালের গুঁড়ো নিয়ে এরপরে গুড় নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এরকম কুচনো নারকেল। আমার এটা ফ্রোজেন নারকেল ছিল, যদি ফ্রেশ নারকেল হয় সেক্ষেত্রে এটি আরও ভালো কাজ করবে। কিছুটা নারকেল উপরে দিয়ে তারপরে গুড় দিয়ে এরপরে আরও কিছুটা যে চালের গুঁড়ো রয়েছে সেটাকে দিয়ে দিলাম। তারপরে সমান করে এটিকে ভাপ ওঠা গরম পাত্রের উপরে দিয়ে দিব। পদ্ধতিটি আমার কাছে খুবই ইজি মনে হচ্ছিল, কিন্তু দেখা যাক এটা আমার ক্ষেত্রে কাজ করে কি না। দিয়ে দেওয়ার সাথে সাথে একটু ফাটা ফাটা কেমন যেন হয়ে গেল, বুঝলাম না কেন হলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আমি এক মিনিটের মতো কুক করেছি। দেখুন এই যে নামাতে যে এই সমস্যাটা আমি ফেস করলাম, এতে খুবই মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে করলাম প্রথম পিঠাটাই ভেঙে গেল।
মানে কোনোভাবেই ছাঁকনি থেকে এটা বের হচ্ছিল না। এমন হতে পারে যে পানির পরিমাণটা আরও কম নিতে হবে, অথবা কোনো না কোনো জায়গায় একটু ভুল আছে। কিন্তু পিঠাটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছিল, কোনো রকমের কাঁচা ভাব ছিল না, কিন্তু এটা ভেঙে গেছে। সেকেন্ড টাইমও আমি এটা ট্রাই করলাম। এক্ষেত্রে আমি আরও কম সময় রেখেছিলাম, 1 মিনিটের চেয়ে কম, কিন্তু এক্ষেত্রে হলো কি, পিঠাটা পুরোপুরি কুকই হলো না। দেখুন, এটা একদম ভেঙে গেছে এবং ছাঁকনির সাথে একদম লেগে গেছে। এরপরে আমি এ ধরনের ছোট যে বাটিগুলো পাওয়া যায় ভাপা পিঠা বানানো, সেই ধরনের বাটি ইউজ করছি। সে বাটির ভেতরে কিছুটা চালের গুঁড়ো নিয়ে উপরে নারকেল এবং গুড় দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা কিন্তু অনেক ইজি, প্রথম পদ্ধতিটাও অনেক ইজি। যদি আপনাদের ক্ষেত্রে প্রথম পদ্ধতি কাজ করে তাহলে তো ওভাবেই বানাবেন, আর যদি না কাজ করে তবে আমার মতো করে এইভাবে ট্রাই করতে পারেন। এক্ষেত্রে আমাদের লাগবে ভেজা যে কোনো সুতি কাপড়। আমি প্রথমে আমার বাচ্চার জন্য অব্যবহৃত একটি নতুন গামছা ছিল সেটা নিয়েছিলাম, কিন্তু দেখা যাক কী হয়। গামছাটাকে ভিজিয়ে নিয়ে পরে পাত্রটিকে এভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে সুন্দর মতো যে গরম পানির পাতিল আমরা ভাপে বসিয়ে রেখেছি তার উপরে এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যে গামছাটি আছে বা কাপড়টি আছে সেটিকে হালকা করে সরিয়ে নিয়ে যে বাটিটি আছে তার উপরে 3-4 বার টোকা দিয়ে বাটিটি সাবধানে পিঠা থেকে আলাদা করে ফেলতে হবে। এরপরে চারপাশের যে বাকি অংশ রয়েছে কাপড়ে সেটি দিয়ে পিঠাটিকে ঢেকে দিতে হবে যেভাবে আমি ঢেকে দিলাম। তারপরে একটি আলাদা ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিচ্ছি। এই পিঠাটিকে আমি কুক করব 1.5 মিনিটের মতো। দেখুন কি সর্বনাশ হয়েছে, গামছার যে রং রয়েছে সেটি পিঠার সাথে লেগে গেছে এবং পিঠাটি সাদা না হয়ে কিছুটা হলুদ রঙের হয়ে গেছে। এক্ষেত্রে আমি কাপড়টিকে এখন চেঞ্জ করে নেব। এখন এই হলুদ কাপড়ের জায়গায় আমি নিয়ে নিচ্ছি সাদা এরকম সুতি কাপড়। বা কাপড়ের জায়গায় আপনাদের কাছে যদি চিজ ক্লথ থেকে থাকে তাহলে এটা আরও সুন্দরভাবে কাজ করবে। আমার কাছে এরকম বাসায় সাদা সুতির কাপড় ছিল, সেটি দিয়ে আমি এখন পিঠাটিকে ঢেকে পাতিলের উপরে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে কাপড়টি যেন বেশি ভেজা না থাকে, আবার একদম শুকিয়ে না যায়। এবার আস্তে করে আবার টোকা দিয়ে বাটিটিকে সরিয়ে কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পিঠাটিকে উঠানোর সময় খুব সাবধানে উঠাবেন, কারণ কাপড়টি অনেক গরম থাকে। তাই ফু দিয়ে দিয়ে চেষ্টা করে যতটা সম্ভব ঠান্ডা করা যায় আস্তে আস্তে করে ধরে কাপড়টিকে উঠিয়ে নিতে হবে পিঠাসহ। দেখুন কি চমৎকার পিঠা হয়েছে। এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন কি চমৎকার ভাপা পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরে গুড়গুলো গড়ে গেছে এবং নারকেলগুলো খুব সুন্দর পিঠার সাথে মিশে গেছে। আশা করি আমার ভাপা পিঠা বানানোর এই ডিটেলস রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে ভবিষ্যতে আমার চ্যানেলে আপডেটকৃত সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার চ্যানেলে বা আপনার ইউটিউবের হোম পেজে চলে আসে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, অল, আল্লাহ হাফেজ।